মনসা মঙ্গল কাব্যের ছায়া কাকদ্বীপের প্রসাদপুর এলাকায়। যেদিন ভারতের চন্দ্রযান 3 সফলভাবে চাঁদের মাটিতে অবতরণ করল, ঠিক সেদিনই বাংলার সুন্দরবনে অন্ধবিশ্বাসের ছবি ধরা পড়ল। মনসা মঙ্গল কাব্যের ছায়া কাকদ্বীপের প্রসাদপুর এলাকায়। গত মঙ্গলবার সাপের কামড়ে মৃত্যু হয় 2.5 বছরের এক শিশুর। বাড়িতে সাপের কামড়ানোর পর শিশুটিকে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ চিকিৎসার পর মৃত্যু হয় ওই শিশুর। এরপর দেহটি পরিবারের হাতে দিয়ে দেওয়া হয়। গতকাল সকালে মৃত শিশুর দেহ কলার ভেড়ায় ভাসিয়ে দেওয়া হয় মুড়ি গঙ্গা নদীতে। কালকে দেখার সময় খাওয়ার জন্য বাদ গিয়েছিলাম, বাচ্চাটা দাঁড়িয়ে আছে, ওই ভাতের তালাটা রেখে দিয়ে তরকারি আনতে গেছিলাম, পাকা চলবে, পাকা শাক দিয়েছে, ফট করে এই জায়গায় কামড়িয়ে ধরে ছুটে চলে গেছে ঘেঁষে রুলানের দিকে। তারপর আমি সঙ্গে সঙ্গে ঘর ঢুকে নিয়ে বাচ্চাটাকে নিয়ে হাসপাতাল চলে গেছি। ওখান থেকে অক্সিজেন দিয়েছে, বলে বাড়ির লোক ডাকো, আমি যাদেরকে ডাকতে পেরেছি পেরেছি। তারপর বলছে বাচ্চা ছিঁড়া ছুঁড়ে গেছে। তারপর আমি ওদেরকে নিয়ে আমার বাচ্চাকে আমি নামিয়ে নিয়ে চলে গেছি, বাড়িতে নিয়ে চলে আসছেন। তারপরে কি করলেন? না, একটু ফুটকু দেওয়ার চেষ্টা করেছি, বলে ওখানে ফুট দিলে হবে না। তারপর নিয়ে চলে এসেছি, নিয়ে যেতে সে রাত্রিবেলা 11টার সময় দেওয়া হয়েছে, জ্বালা বাসা নিয়ে গেছে। আর এই যে আমি কিছু আর জানি না এখন কি হলো, ভেলায় ভাসালেন তো? তারপর তারপর আমি দেখিনি ঘুরে আছে, এবার একবার দেখেছি একটা ইয়েতে আসছে, মোবাইলে দেখেছি। কি নাম আপনার? নদীর জলে মৃত শিশু আবারও প্রাণ ফিরে পাবে, অন্ধবিশ্বাস থেকে প্রাচীন লোককাব্যের ছবি ফুটে ওঠে। ভেলা দেখতে নদীর পাড়ে ভিড় জমে যায়। আমরা তো কিছু জানি না কি ঘটনা ঘটে গেছে। আমরা সকালবেলা খবর পেলাম যে একটা ছেলে ওখানে আটকে রয়েছে, তো আমি গিয়ে দেখলাম মানে ওই একটা মানে পাইলন দেওয়া আছে, পাইলনের একটা বাঁশের মধ্যে আটকে রয়েছে। ওখানে গিয়ে দেখলাম যে কলা ওয়ান্ডাসে করে ভাসিয়ে রেখেছে, ওখানে পড়ে রয়েছে দেখলাম। তারপর পুলিশ টুলিশ সব এলো, এসে দেখলো, দেখে টেকে তারপরে এনাদের বাড়িতে খবর টবর দিল। তারপর পুলিশ এসে তুলে নিল বডিটাকে, বডিটাকে নিয়ে তারপর পুলিশের যা করার তাই করে নিয়ে চলে গেল। কি ঘটনা জানলে, আমরা সবে গেলাম দেখতে, যেতে আর ওই দেখি লোক হচ্ছে তুলে নিয়ে মানে ভ্যানে কালো পেপার বিছিয়ে করে পেপারে বেঁধে নিয়ে আর ওই নিয়ে চলে যাচ্ছে। কি হয়েছিল, কি বাচ্চাটা কি হয়েছিল? সাপ কামড়িয়েছে শুনলাম। তারপরে? তারপরে আমরা জানি না। কোথা থেকে তুলে আনলো বডি? বডিটা আনলো এই এক্ষুনি নদীর ধার দিয়ে তুলে আনলো। ওখানে কি করছিল বডি? বডি ভেসে মানে ভান্নার এমন ভাসি আছে মানে ধারে লেগে গেছে নদীর ধারে। ভেলায় ভাসিয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো ভান্নার। তারপর তারপরে লোক সব মানে অনেক জায়গা থেকে লোক সব দেখতে আসতেছে ওইখানে ওরকম ভেসে আছে। তারপর থানায় কে খবর দিয়েছে জানি না। তারপর পুলিশ গাড়ি দুটো গেলো আমাদের ওখানটায় জিজ্ঞেস করতেছে, বলে কোথায় আর হচ্ছে গিয়ে এখানে কোথায় সাপে কাটিয়েছে নদীর ধারে ভাসিয়েছে। আমি বলি ওই ওই নদীর ধারে, আপনি সদা চলে যান বলতে দুটো গাড়ি চলে গেল। তারপরে সাংবাদিক একটা গেল বাইকে করে, তারপর জিজ্ঞেস করতে আমরা ওই তখন পিছনে পিছনে গেলাম। গিয়ে পুলিশ কি করেছে আগে জানিনি, আমরা হেঁটে গেছি, তারপর গাড়িয়ে গেছে। তারপরে যে দেখলাম হচ্ছে ইসে করে তুলতেছে ওই মানে ওই ডমরা, ওরা হচ্ছে কলা ইসে করে তুলে পেপারে করে ই করে বেঁধে আর ওই তুলতেছে, তুলে আর মেশিন মেনে করে নিয়ে চলে। তাই সামাজিক মাধ্যমে বিষয়টি চাউর হতেই নড়ে চড়ে বসে হারুট পয়েন্ট কোস্টাল থানার পুলিশ। বিকেল নাগাদ শিশুটির দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। প্রশ্ন উঠছে, হাসপাতাল কর্তৃপক্ষ দেহ ময়না তদন্ত না করে কেন পরিবারের হাতে তুলে দিল? এ শুধু বলার আছে যে এখনো পর্যন্ত এই আমরা বিজ্ঞানের এত সুফল ভোগ করছি, বিজ্ঞান যে কত কোথায় পৌঁছে গেছে, ভারতীয় বিজ্ঞান চাঁদে পৌঁছে গেছে, মহাকাশে পৌঁছে গেছে, সারা আমরা বিশ্বব্রহ্মাণ্ড জয় করতে চলেছি, অথচ এখনো মানুষ যে কতটা কুসংস্কারাচ্ছন্ন হয়ে রয়েছে তার প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে এই সাপে কাটা রোগীকে এখনো ভেলায় ভাসিয়ে দেওয়া। সেই প্রাচীন ধারণা যে ভেলায় ভাসিয়ে দিলে, যেমন বেহুলা লক্ষিন্দরকে নিয়ে ভেলায় ভেসে লক্ষিন্দরকে ফিরিয়ে এনেছিল, বীজ মাচিয়েছিল, বোধ হয় সেইভাবেই ফিরে আসবে। এই কুসংস্কারের বশবর্তী হয়েই এগুলো হচ্ছে। এটা আমাদের মানে শিক্ষার অভাব, প্রকৃত শিক্ষার অভাব, সচেতনতার অভাব। আপনারা কি বিজ্ঞান মঞ্চের তরফ থেকে ওনাদের সঙ্গে দেখা করবেন? হ্যাঁ, আমরা তো খবর পেয়েছি, সবে মাত্র খবর পেয়েছি। আমরা ওই এলাকাতে গিয়ে বিজ্ঞান সচেতনতার কাজটা করতে হবে। এটা তো একজন একক ব্যক্তি নয়, এটা একটা এলাকার একটা সচেতনতার প্রয়োজন। তো সেই সচেতনতাটা কাজ আমরা নিশ্চিতভাবেই করব। পাশাপাশি বলবো যে এটা সবথেকে বেশি জরুরি ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা নিয়ে আসা, যারা আগামী প্রজন্মকে বিজ্ঞান মনস্ক করে তুলবে। তো আমরা সে কাজটা নিরন্তর করে চলি, ছাত্রছাত্রীদের মধ্যে এই সাপ নিয়ে পর্যালোচনা করা, আলাপ আলোচনা করা এবং সচেতনতা করা। আগামী দিনে নিশ্চিতভাবে সেই রকম আমরা
উদ্যোগ নেব আরো বেশি করে। আপনার নাম? আচ্ছা, আমার নাম সৌম্যকান্তি জানা, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের আমি কাকদ্বীপের দায়িত্বে রয়েছি, আমি সম্পাদক এবং আমি একজন স্কুলের জীবনবিজ্ঞানের শিক্ষক। ব্যুরো রিপোর্ট, বঙ্গের খবর।